আমি দেখেছি ভিডিও ফুটেজে এক মা হিন্দু মহিলা আব্দার ফাহাদকে যারা যারা হত্যা করেছে তার সাথে ওই মহিলার সন্তানও জড়িত। তখন ওই মহিলাকে দেখলাম আদালতের বাহিরে দাঁড়িয়ে আছে। এরপর সাংবাদিকটা তাকে জিজ্ঞাসা করলো, আচ্ছা আপনার ছেলেকে পাঠিয়েছেন ইঞ্জিনিয়ার হওয়ার জন্য, আপনার ছেলে তো আব্দার ফাহাদের খুনি হয়েছে, আপনার বলার কিছু আছে? তখন মা, আমি দেখলাম মার চোখ দিয়ে পানি পড়তেছে, মা বলতেছে দেখেন আমার মাথার ঘাম পায়ে ফেলে অক্লান্ত পরিশ্রম করে এই সন্তানকে আমি নাম করা প্রতিষ্ঠান বুয়েটে আমি ভর্তি করিয়েছি, আমার খাওয়া না খাওয়া আমি এগুলো তাকাই নাই, টাকা প্রতি মাসে পাঠিয়েছি, কিন্তু সন্তান আজকে আব্দার ফাহাদের খুনি হয়েছে। আমি তাকে যদি পেতাম দুই গেলে দুইটি জোতার বাড়ি দিয়ে জিজ্ঞাসা করতাম, বেটা অক্লান্ত পরিশ্রম করে ভুয়েতে তোমাকে টাকা দেই পড়ার জন্য, তো তুমি আব্দার ফাহাদের খুনি হয়েছে কেন? তাকে জিজ্ঞাসা করতাম যে তোকে কে বলছে ছাত্রলীগ করতি, তোকে তো আমি পাঠিয়েছি দেশের নাম করা শিক্ষা প্রতিষ্ঠানে নাম করা ইঞ্জিনিয়ার হওয়ার জন্য, তুই আব্দার ফাহাদের খুনি হলি কেন? তোকে কে বলেছে ছাত্রলীগ করতি, তোকে কে বলেছে রাজনীতি করতি? এ ভাই তোমার জীবন মূল্যবান সময়, সাবধান এমন কাজ করবা না যার কারণে তোমার মা বাবার মনে কষ্ট আসে।